الحمد لله الكريم المنان ذي الفضل والإحسان والحلم والصفح والإنعام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي امتن علينا بشهر الصيام والقيام وتلاوة القرآن، وأشهد أن محمدا عبده رسوله الذي كان أسرع الناس سعيا لتحصيل رضا الرحمن، فقام وتلا القرآن ودعا ربه في كل آن وسأله العفو والغفران. صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فيا أيها المؤمنون والمؤمنات، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، اعلموا أن الله تعالى وجه عباده إلى التزود للدار الآخرة، وحثهم على استغلال المواسم الفاضلة، فقال تعالى: يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا. ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. عباد الله، الله سبحانه وتعالى আমাদেরকে এই বছর সবচেয়ে বড় যে উপহারটি দিয়েছেন সেটি হলো শাহর রমাদান, রমাদান মাস। এবং এর মধ্যে শ্রেষ্ঠ উপহারটা হলো আল আশরুল আওয়াখিরু মিন রমাদান, রমাদানের শেষ দশক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই শেষ দশকের সুযোগটাও করে দিয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে শুকরগুজার হচ্ছি। ইতিমধ্যে দুটো রাত আমাদের থেকে অতিবাহিত হয়েছে, ম্যাক্সিমাম রাতগুলো এখনও আমাদের সামনে রয়েছে। শেষ দশক পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত এবং মানুষের জীবনে অত্যন্ত চমৎকার এবং সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতগুলোর প্রতিটা রাতকেই বরকতময় করেছেন। সুবহানাল্লাহ, আমরা এই রাতগুলোতে যদি সঠিকভাবে ইবাদত করতে পারি তাহলে আল্লাহর কাছ থেকে অপার সওয়াব এবং আজর পাওয়ার সুযোগ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে সব ধরনের খায়রাত এবং বারাকাত পাওয়ার সুযোগ রয়েছে এবং আল্লাহর কাছে নৈকট্য অর্জনের এবং অনেক বড় মর্যাদা অর্জনের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে এই দশ দিনে, যদি আমরা সঠিকভাবে আল্লাহর বান্দা হিসাবে আমরা ইবাদত করতে পারি এবং সঠিকভাবে আমরা কাজ করতে পারি। এই রাতগুলোর মর্যাদা, শান এবং বারাকা এতই বেশি যেন রাতগুলো আমাদের সবাইকে আহ্বান করছে রাতগুলোকে যেন অ্যাক্টিভলি আমরা কাজে লাগাই। যারা অত্যন্ত সাহসী, যাদের মনোবল তুঙ্গে আছে এবং যারা মনে করে যে রাত জেগে এই দশটা রাত তারা কাজে লাগাতে পারবেন, তাদের প্রতি আসলে এই রাতগুলো আহ্বান জানাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে মূলত আহ্বান। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আপনারা ধাবিত হন আপনাদের রবের মাগফিরাতের দিকে এবং এমন জান্নাতের দিকে যার প্রস্থটা হচ্ছে আসমানসমূহ এবং জমিনের সমান। সেই সত্যবাদী এবং আল্লাহর নৈকট্য প্রত্যাশী আসলে মোমিনরা কোথায়, যারা মুনাজাত, দোয়া, ইবাদাত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাতগুলোকে কাজে লাগাবে। রাতের আধারে যারা আল্লাহর নৈকট্য পেতে চায়, আল্লাহ অভিমুখী চিন্তাভাবনা যারা সারা রাত কাটিয়ে দিতে চান, তারা কোথায়? যারা কিয়ামুল লাইল, রুকু, সেজদা এবং আরও আল্লাহর নৈকট্যের কাজগুলোর মধ্যে তারা হয়তো সাদাসাধন করতে পারেন, সেই ব্যক্তিরা কোথায়? যাদের অনেক হাজাত রয়েছে,
আল্লাহর কাছ থেকে তারা অনেক হাজাত প্রত্যাশা করেন, তাদের যে অভাব রয়েছে সেটা আল্লাহর কাছে মেটানোর তারা আশা করে থাকেন, দোয়া করে থাকেন, তাহলে তাদের জন্য এই রাতগুলো একটা মহাসুযোগ। আপনার দুনিয়া আখেরাতের যত হাজাত আল্লাহর কাছে আপনি এই শেষ দশকের রাতগুলোতে চাইতে পারেন। পাশাপাশি আমরা বলবো আমাদের সে সকল ভাই বোনেরা যারা হয়তো এতকাল যাবত অনেক পাপ করে এসেছেন, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট পাপ এবং বড় পাপ, মহাসুযোগ আপনাদের সবার জন্য সেই পাপ মোচনের, পাপ থেকে মুক্তি লাভের এবং নিষ্পাপ মুসলিম হয়ে আল্লাহর নৈকট্য অর্জনের এই মহাসুযোগ আসুন আমরা গ্রহণ করি। এই রাতগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের সালাফদের সিরাতের কথা, যারা প্রত্যেকেই এই রাতগুলোকে কাজে লাগাতেন এবং তাদের শিরোভাগেই রয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতগুলোতে তার যে ইবাদত ছিল সেটা তুলে ধরেছেন। একটি হাদিসে এসেছে সহিহ মুসলিমের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره. نبي صلى الله عليه وسلم رمضان এই শেষ দশকে ইবাদতে এতটাই সংগ্রাম করতেন, এতটাই চেষ্টা অব্যাহত রাখতেন যা তিনি অন্য মাসগুলোতে করতেন না, অন্য সময়গুলোতে করতেন না। অন্য সময়গুলো এটাকে যদি আমরা এভাবে তর্জমা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসগুলোতে অথবা অন্য সময়গুলোতে কিংবা রমাদানের অন্য 20 দিনে যত ইবাদত করতেন তার চেয়ে অনেক বেশি ইবাদত তিনি বাড়িয়ে দিতেন এই শেষ দশকের মধ্যে, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করছেন, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরুল আওয়াখির শাদ্দা মিজরাহ وأحيا ليلة وأيقظ أهله. نبي صلى الله عليه وسلم যখন শেষ দশক এসে যেত তখন তিনি তার কাপড় কোষে বাঁধতেন। উলামায়ে কেরাম বলেন এর অর্থ হচ্ছে তিনি তার স্ত্রীদের থেকে আলাদা হয়ে যেতেন, স্ত্রীদের সান্নিধ্যে আর যেতেন না কারণ তিনি তো এতে কাফে, যাওয়ার কোনো সুযোগও আসলে ছিল না। কিন্তু সেটা এখানে তুলে ধরা হয়েছে আমাদেরকে উৎসাহিত করার জন্যে যে আমরা কি তাহলে ঘরে বসে থাকব, আমরা কি তাহলে দুনিয়ার সমস্ত কাজে নিজেদেরকে ব্যস্ত রাখব, বাজার সদাই, শপিং মল কিংবা স্ত্রী সান্নিধ্য, মেলামেশা, এগুলোই কি শেষ দশকে আমাদের কাজ হবে? নাকি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুনিয়ার সকল আকর্ষণ, যার মধ্যে একটা বড় আকর্ষণ হচ্ছে স্ত্রী সান্নিধ্য পাওয়া এবং তাদের সাথে মেলামেশা, সেটাও তিনি ছেড়ে দিতেন, ও আহিয়া লাইলাহু, এবং তিনি তার রাতকে অ্যাক্টিভ করতেন। আহিয়া মানে জীবিত করতেন, জীবিত মানে হচ্ছে অ্যাক্টিভ করা, অ্যাক্টিভ করা মানেই হচ্ছে পুরো রাত জুড়ে ইবাদতে কাটাতেন। ও আহিয়া লাইলাহু ও আইকাদা আহলাহু, এবং তিনি একাই নিজের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেননি, তিনি তার পরিবার পরিজনকে সাথী করেছেন, তাদেরকে এই দশকে জাগাতেন, অর্থাৎ তাদেরকে নিয়েই তিনি ইবাদত করতেন। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি, মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি শুধু তার পরিবারেরই ধারক বাহক এবং দায়িত্বশীল ছিলেন না, তিনি ছিলেন পুরা উম্মতেরই কাণ্ডারি, ফলে তিনি পুরো উম্মাকে নিয়ে চিন্তা করেছেন। আরও অনেক হাদিস থেকে এবং তার সামগ্রিক জীবন এবং তার কর্মকাণ্ড থেকে সেটা প্রমাণিত। আমরা আজকে আত্মচিন্তা করি শুধু, স্বার্থপরতার সাথে আমরা সব কিছু আসলে চিন্তা করি, ফলে এই সমাজে স্বার্থ চেতনা মানুষের অনেক বড় হয়ে গেছে। আপন ভাই, আপন জন, আপন মানুষ, মুসলিম ভাই বোনদের স্বার্থের কথা এখন আর আমাদের চিন্তায় আসে না, এমনকি পরিবারও। পরিবার যখন জাহান্নামের দিকে অগ্রসর হয় তখনও আমাদের চেতনা জাগে না, এতটাই অবচেতন হয়ে গেছি আমরা, গাফেল হয়ে গেছি। কোরআন বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদের এবং নিজেদের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
অতএব আজকে আপনি এই শেষ দশকের ইবাদত করে শুধু নিজেরই মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করবেন এবং নিজেকেই জাহান্নাম থেকে বাঁচাবেন, এইটা কিন্তু আমাদের সালাফের এবং বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল না। আপনি সবাইকে নিয়ে ভালো চিন্তাটা করবেন, সবার মধ্যে এই কালচারটা ছড়িয়ে দেবেন, সবাইকে আপনি প্রমোট করবেন, সবাইকে আপনি জান্নাতের মধ্যে দেখার একটা অভিলাষ আপনি পোষণ করবেন। মূলত এই 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 মেসেজগুলো আমরা এই দুটো হাদিসের মধ্যে পাই। সুতরাং এখান থেকে বোঝা গেল যে শেষ দশকের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম, স্পেশাল প্ল্যান এবং স্পেশাল ইবাদতের চিন্তাভাবনা আমাদের করা উচিত, যাতে করে আমরা শেষ দশককে ঠিক মতো কাজে লাগাতে পারি। একটু গাফেল হলে দেখবেন যে অনেক কিছু ছুটে গেছে। আপনি ভাবলেন যে এসার পরে তারাবি পড়ে এসে আমি একটু ঘুমাই, দেখবেন যে এমন সময় ঘুম থেকে উঠলেন আর 10 মিনিট আছে। এখন কি কিয়ামুল লাইলে আবার দাঁড়াবেন, নাকি একটু কোরআন তেলাওয়াত করবেন, না সাহারি খাবেন, তাই না? এরকম একটা মিসম্যানেজমেন্ট চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহ ছিল তিনি প্রতি রাতেই কিছু সময় ঘুমাতেন, কিন্তু শেষ দশকটায় আমরা যে মেসেজগুলো পেলাম তাতে দেখলাম যে তিনি রাত্রে ঘুমাতেন এমন কোনো মেসেজ এই শেষ দশকের মধ্যে আমরা পাই না। বরং আহিয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু দ্বারা বোঝা গেল তার পরিজন কিছু ঘুমাতো, তিনি তাদেরকে জাগাতেন এবং তিনি প্রায় পুরোটা সময় তিনি রাত্রে জাগরণ করতেন। তিনি ঘুমাতেন না এমন কোনো মেসেজও কিন্তু আমরা পাইনি, এটাও খেয়াল রাখতে হবে। যে তাহলে কি এই দশকের মধ্যে কোনো রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক মুহূর্তের জন্য ঘুমাননি? না, এমন কোনো মেসেজও নেই। যদি তিনি ঘুমাতেনও সেটা খুবই শর্ট টাইমের জন্য, এটা বোঝা যায়। ইহয়াউল লাইল রাতের অধিকাংশ ঘুমিয়ে হয় না, কিন্তু আমাদের মধ্যে গাফলতিটা এতটাই প্রকট যে আমরা একটু গাফেল হওয়ার কারণে অনেক ক্ষতি আমাদের হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেখা যায়। আপনি আকিদার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না, একটু গাফলতি মাত্র আপনি মনে করছেন, একটু গাফলতি দেখা যাচ্ছে যে আপনি রুবুবিয়াতের বিরুদ্ধে চলে গেলেন, আপনি উলুহিয়াত এবং ইবাদতের মধ্যে একটা ডিজাস্টার করে ফেললেন, আপনি আসমা এবং সিফাতের মধ্যে ভুল ধারণার মধ্যে আছেন। আকিদার জগতে একবার যখন ধ্বংস হয়ে যায়, মানে ধ্বংস তৈরি হয়, তখন কিন্তু ইমানের প্রশ্নটা আমাদের বড় হয়ে দেখা দেয় যে আমাদের আসলে আদৌ ইমান আমরা রক্ষা করতে পারছি কি না। ঠিক তেমনি ইবাদত, ইবাদতের ব্যাপারে আপনি ভাবছেন যে ঠিক আছে আমি তো এভাবেই ইবাদত করে আসছি, আমার বাপ দাদা বা সবার কাছ থেকে শিখে এসেছে, এভাবেই আপনি করছেন। কিন্তু আপনি যদি সচেতন হতেন তাহলে আপনি পড়াশোনা করতেন, আপনি মহাকিক স্কলারদের কাছে যেতেন এবং তাদের ফাতাওয়াগুলো পড়তেন, দেখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন ঠিক সেভাবে কীভাবে আমি ইবাদত করতে পারি, ভুল থাকলে আপনি সংশোধন করে নেন। এখানে আপনি কার কাছ থেকে শিখছেন সেটা বড় কথা নয়, আমাকে আপনাকে শিখতে হবে কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে, এ কথা ভুলে গেলে চলবে না। আপনি ইমিডিয়েটলি ছোট সময়ে কিংবা এই তরুণ বয়সে অথবা কোনো শিক্ষকের কাছে আপনি পড়েছেন, কিন্তু তিনি নিজেই যদি সত্যপন্থী না হয়ে থাকেন তাহলে তিনি আপনাকে তো প্রপারলি গাইড করেননি। আমরা তো এরকম উদাহরণ প্রচুর পাই, প্রাজ্ঞবিজ্ঞ লোকদের মধ্যেও আমরা দেখি, যারা জাগতিক জ্ঞানে সমৃদ্ধ তাদের মধ্যেও আমরা ভুল দেখি, ডাক্তার প্রকৌশলী, সেটা দুর্নীতির কারণে হোক আর অনিচ্ছাই হোক, অনেকেই ভুল করে বসেন। একবার ভুল প্রেসক্রিপশন পেলে সেটাকে কি আমরা একদম আঁকড়ে ধরে থাকতে হবে? বিশেষ করে আমরা যখন ক্রস করার সুযোগ পাই, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার যে সুযোগটা আমাদের সামনে রয়েছে সেটা গ্রহণ করে অবশ্যই সত্যের দিকে আমাদের আসা উচিত। অতএব আমরা আপনাদের এবং আমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে যারা বিচক্ষণ মুসলিম, যারা ম্যানেজমেন্টটা বোঝেন এবং যারা সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় থাকেন, তাদের জন্য এই শেষ দশক একটা চমৎকার সুযোগ। আপনি সময়টাকে ম্যানেজ করেন, জাগতিক বিষয়গুলো থেকে নিজেকে যথাসম্ভব একটু দূরে নিয়ে আসেন, আল্লাহ অভিমুখী হন এবং নিজেকে একজন ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার এই মহাসুযোগটা
গ্রহণ করুন। এখানে একটু যদি খেয়াল করি যে আসলে আমরা এত কষ্ট কেন করব, আমাদের সালাফরা কি করেছেন, এখানে আমরা দেখি যে আমাদের ধারণা আমরা অনেক বেশি ফ্যাসিলিটির মধ্যে আছি, আমরা অনেক বেশি করছি, এটা ভুল। সালাফ এবং আমাদের মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে দেখব যে তারা তাদের দিনটাকে সিয়াম, দেকের, তেলাওয়াতুল কোরআনে ব্যয় করেছেন, রাতটাকে তারা ব্যয় করেছেন কিয়ামুল্লাইল, তসবিহ, তাহলিল, ইস্তেগফার, তাওবা এবং তেলাওয়াতুল কোরআন, এগুলোর মধ্যে আমরা কি করছি? আমাদের মধ্যে কেউ কেউ এগুলো করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশই যেটা করছে সেটা হচ্ছে দিনে লম্বা ঘুম, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। রাত জেগে দিনে এতই লম্বা ঘুম, উঠে দেখে যে জোহরের আজান হয়ে গেছে, অধিকাংশ দিনদার লোকদের মধ্যে এটা, আর যাদের যারা দিনদার না তাদের কথা তো বলাই বাহুল্য। আর রাতে আমাদের অনেকেই বিশেষ করে তরুণদের মধ্যে তারা লাহু লাব, অনর্থক কথা কাজে লিপ্ত, তাদের মধ্যে আবার একদল তারা খুবই আত্মতৃপ্তি বোধ করে যে আমি তারাবির সালাত তো মসজিদে পড়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো মুসলিম, আমি আল্লাহর উপরে এহসান জেতলানো হচ্ছে, আর এরপরে বাকি সময়টা যথেচ্ছ তারা ব্যয় করছে। আমাদের সালাফ কখনো এমন ছিলেন না, তারা এর প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করতেন এবং কখনো এটা ভাবতেন না যে আমি তো সালাত সিয়াম রাতের সালাত করে অনেক ভালো মানুষ হয়ে গেছে, এরকম একটা আত্মতৃপ্তি আমাদের অনেকের মধ্যে কাজ করে, অনেক সময় অন্যদেরকেও বলে, কেউ কেউ তো এমনও বলেন যে তার কলিগদের কাছে তিনি যে তাহাজ্জুদ পড়েন সেটাও বলে দেন, মানে এটা বোঝানোর জন্য যে আপনি একজন অত্যন্ত ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ। তাহাজ্জুদ গুজার এর একটা মার্কেটিং ইস্যু আছে কিন্তু, বুঝতে পেরেছেন? একজন লোক নামাজি, একজন লোক আলহাজ, এর একটা কমার্শিয়াল অ্যাপ্রোচও আছে, সে অ্যাপ্রোচে গেলে এটা রিয়াতে রূপান্তরিত হয়ে যাবে এবং আপনার ইবাদতকে একদম নষ্ট করে দেবে। অতএব আপনার গোপন কোনো ভালো ইবাদতের খবর সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই, যদি হঠাৎ করে কোনো এক ইস্যুতে বা প্রসঙ্গে চলে আসে ইচ্ছার বিরুদ্ধে সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষের কাছে নিজের গোপন ভালো ইবাদতগুলো, ভালো অভ্যাসগুলো বলে বেড়ানো এটা রিয়ার সামিল, সেটা করা যাবে না। আমাদের সালাফ যখন কোনো ভালো কথা শুনতেন, আল্লাহর কালাম তারা তেলাওয়াত করতেন, পড়তেন, শুনতেন অন্যের কাছে, হয়তো কালামুল্লাহর উপর আলোচনা শুনতেন, তারা প্রভাবিত হতেন। আমাদের কী অবস্থা? আমাদের অধিকাংশ মানুষ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের হয়ে যায়। অনেকটা মাহফিলের সে গল্পের মতো যে বাবা ছেলে তারা কথা বলছেন, মানে এই গল্পটা খুব মাশহুর, আমি আর সেটা আর বলবো না, মানে মাহফিলের ব্যাপারে যেটা শোনা যায় যে অধিকাংশই শুনে খুব উদ্বেলিত হন কিন্তু ওয়াজটা তারা মাহফিলের মাঠেই রেখে আসেন। আর এখন তো আরও সমস্যা, এখন আনার মতো কিছু পাওয়া যায় কি না সেটাও একটা প্রশ্ন, তাই না? মাহফিলে যে কথাবার্তা হয় সেখান থেকে কিছু আনার মতো আছে কি না সেটাও একটা বড় প্রশ্ন। যাই হোক, কিন্তু আল্লাহর কালাম এবং সুন্নার ব্যাপারে কিন্তু সেই কথাটা চলবে না, আপনাকে শুনতে হবে, বুঝতে হবে এবং সেখান থেকে প্রভাবিত হতে হবে। প্রভাবিত হওয়া মানে কি? আমলে নেওয়া। কোরআন সুন্নাহ আমাদেরকে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে একটা গাইড হিসাবে আমরা এটাকে অক্ষরে অক্ষরে পরিপালন করি এবং প্রতিপালন করি। সম্মানিত উপস্থিতি, এই রাতগুলোতে আমাদের যে কাজগুলো আছে তার মধ্যে আমরা জানি একটা অন্যতম কাজ হচ্ছে লাইলাতুল কাদারকে তালাশ করা, এবং সেজন্যই আসলে এই মহা ব্যবস্থাপনা। প্রতি রাত্রি জাগরণের মূল উদ্দেশ্যই হচ্ছে তাহারি লাইলাতুল কাদর, ইলতিমাস লাইলাতুল কাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুটো শব্দই ব্যবহার করেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, কোনো কোনো রাওয়ায়েতে আসছে ফিল আশরিল আওয়াখির মিনাল ভেতর, তোমরা এই রাত্রিকে অনুসন্ধান করো, খুঁজে বের করো, শেষ দশকে, শেষ দশকের বিজোড় রাত্রিতে, তাহাররাউহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা এই রাত্রিকে অনুসন্ধান করো রমাদানের শেষ দশকে। কেন?
তার জবাব তো আসলে কোরআনেও আছে হাদিসেও আছে। আল্লাহ সুবহান তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, হাজার রজনীর চাইতে উত্তম হচ্ছে এই রজনী, এই রজনীতে ইবাদত করা হাজার রজনীতে ইবাদত করার চাইতে উত্তম। এ এক মহাসুযোগ যে এ হারিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদ ইমাম আহমদের সহি সনাদের হাদিস, ফামান হারুমা, যে ব্যক্তি এই রাত্র থেকে বঞ্চিত হলো, ফাকাদ হারুমা খায়রাহা কুল্লাহ, সে সকল কল্যাণ আসলে হারিয়ে ফেলল। এই মহাসুযোগ কি প্রতি রাত্রে আসবে না শেষ দশকের পরে আর সুযোগ হবে না, এই বছরে শেষ, এই শেষ দশকের মধ্যেই। সুতরাং এই দশকের একটা প্রধান কাজ হচ্ছে তাহারি লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে অনুসন্ধান করা, পাওয়ার জন্য চেষ্টা করা। দ্বিতীয় যে আমলটি সেটি হলো এতেকাফ। এতেকাফ এতেকাফ হচ্ছে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা। আপনি স্বেচ্ছায় এবং সচেতনভাবে যখন মসজিদে ঢুকবেন আপনি অবস্থান করবেন, যতটুকু সময় অবস্থান করবেন ততটুকুতে আপনি এক্সক্লুসিভ ইবাদতের নিয়ত করবেন। অর্থাৎ এখানে দুনিয়ার কোনো কথা কাজ কিংবা অন্য অন্য কর্মকাণ্ড পরিচালিত করতে পারবেন না, কথায় কথায় মসজিদের বাইরে যেতে পারবেন না, একমাত্র হাজাতে কসুয়া জরুরি প্রয়োজন ছাড়া আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। মসজিদের ভিতরেও দুনিয়াবি কথাবার্তা গাল গল্প হাসি ঠাট্টা তারপরে আড্ডা বসানো, কম্পিউটার নিয়ে বসা কিংবা অফিসের কাজ করা, এটা হবে না। আমার কাছে রিপোর্ট এসেছে আপনারা কেউ কেউ এটা করেন, এটা করা যাবে না। এত কষ্ট করে সিদ্ধান্ত নিয়ে এসেছেন, তাহলে এতেকাফের যে বৈশিষ্ট্য সেটা বজায় রাখতে হবে। এবং সালাফ কী করে এতেকাফ করতেন সেটা দেখেন না, আপনি নিজে তো সালাফ না, আপনি আরেকটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন না। অতএব সব কাজে আমাদের একদম সাহাবা কেরাম বা পূর্ববর্তী সালাফরা কীভাবে এতেকাফে সময় কাটিয়েছেন সেটা দেখেন। তারা তো এতটা সিরিয়াস ছিলেন যে এই সময়ের মধ্যে তারা দুনিয়াবী সমস্ত কাজকর্ম ধ্যান ধারণা পড়ালেখা পর্যন্ত বাদ দিয়ে শুধু কোরআনমুখী হয়েছেন, এমনকি হাদিসের দার্সা অনেকে ত্যাগ করে, হাদিসও তো কোরআনেরই ব্যাখ্যা নাকি, দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স, কিন্তু সেটাও তারা বাদ দিয়ে ইবাদত আর তেলাওয়াত, ইবাদত আর তেলাওয়াত। অর্থাৎ কানেকশনটাকে এক্সক্লুসিভলি আল্লাহর সাথে একদম মানে স্ট্রংলি এস্টাবলিশ করেছেন তারা, খুবই ভালোভাবে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য। এটা কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কালাম, তাই না? আল্লাহর কালাম পড়ার সাথে সাথে আপনি আল্লাহর সাথে কানেক্টেড হলেন, সালাতে দাঁড়ানোর সাথে সাথে আপনি আল্লাহর সাথে কানেক্টেড হলেন, আর আপনি যখন আড্ডাবাজি করেন, আপনি অফিসিয়াল বিষয় নিয়ে কথা বলেন, দেশের রাজনীতি নিয়ে কথা বলেন কিংবা আর অন্য অন্য পারিবারিক বিষয় নিয়ে কথা বলেন, তখন কি এখানে আল্লাহর কোনো কানেকশান থাকে? থাকে না। আপনি এতেকাফে বসার উদ্দেশ্যই হচ্ছে আসলে এই কানেকশানটাকে জোরদার করা। অতএব এতেকাফটাকে আপনারা নষ্ট করবেন না, এবং একজন আরেকজনের সাথে বিনা প্রয়োজনীয় কথা বলবেন না। দিনই কথা হতে পারে কিন্তু সেটা প্ল্যানের আওতায় আসতে হবে, হয়তো একটু তাফসির হলো, একটা দিনই আলোচনা হলো, একটা হাদিস কেউ শোনালেন, ঠিক আছে, ওকে। এখানে রোজলা মানে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো অপ্রয়োজনীয়তা থেকে নিজেকে মুক্ত করা, একাকে থাকেন, গাউর ফিকির করেন এবং কোরআন তেলাওয়াত করেন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেন, কীভাবে আপনার নিজের অতীত নিয়ে চিন্তা করেন, কী ভুল বিভ্রান্তি হচ্ছে আপনার, আখলাকের কোথায় প্রবলেম, আকিদায় কোথায় প্রবলেম, ইবাদতে কোথায় প্রবলেম, সেগুলো আপনি রিপেয়ার করেন, এটা হচ্ছে ইবাদতের আসলে মূল প্রোগ্রাম। এভাবে যদি করা যায়, আর পাশাপাশি দোয়া, দেকের, সার্বক্ষণিক দেকেরের মধ্যে থাকা, সার্বক্ষণিক দেকের, এটা এতেকাফের বাইরেও আমাদেরকে শেখানো হয়েছে, সকাল সন্ধ্যার দেকের, হ্যাঁ, গাড়িতে ওঠার দেকের, গাড়ি থেকে নামার দেকের, খাওয়া শুরুতে, খাওয়ার পরে, তারপরে বাথরুমে ঢোকার আগে, বাথরুম থেকে বের হয়ে, ইত্যাদি সব শেখানো হয়েছে। টু বি কানেক্টেড উইথ আল্লাহ, আমরা যেন সার্বক্ষণিকভাবে আল্লাহর সাথে
সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহকে যেন কখনোই ভুলে না যায়। কারণ আল্লাহকে ভুলে গেলেই বিপত্তি দেখা দেয়, আল্লাহকে ভুলে গেলেই শয়তান হানা দেয়, আল্লাহকে ভুলে গেলেই পাপের সাথে একটা সম্পৃক্ততা তৈরি হয়ে যায়, আল্লাহকে স্মরণ করলেই পাপ থেকে মুক্তি থাকা যায়। এবং আল্লাহকে স্মরণ করার অংশ শুধু জিকির নয়, বরং দোয়াও। দোয়া জিকির তো হচ্ছে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, আল্লাহকে স্মরণ করা, তার মহত্ব বড়ত্ব এগুলোকে ঘোষণা করা। আর দোয়াটা হচ্ছে আল্লাহ উপর নিজেকে নির্ভরশীল করে ফেলা, আল্লাহ তুমি আমাকে দিতে পারো, বারাকা দিতে পারো, তুমি ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নাই, আমাকে কেউই বিপদ থেকে কিংবা যে কোনো মুসিবত থেকে, দুনিয়া এবং আখেরাতের মুসিবত থেকে কেউই উদ্ধার করতে পারে না। দোয়াটা আমাদের ইমানের জায়গাকে আরও শক্তিশালী করে, তাওয়াক্কুলকে আরও বাড়িয়ে দেয়, ইমানকে একদম ভরপুর পরিপূর্ণ করে দেয়। অতএব দোয়াটাও খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্যই তো বলা হচ্ছে আর দোয়াও হুয়াল ইবাদাহ, ইবাদতের মূল জায়গাটা হলো দোয়া। দোয়া না হলে যেমন দেখবেন যে দোয়ার এই অনুভূতিটা সালাতের মধ্যেও যদি আপনি তৈরি করতে না পারেন, আপনার সালাতা শুষ্ক হয়ে যাবে। আপনি যে আল্লাহর সাথে কানেক্টেড থাকলেন, অনেক মুসল্লি সেটা অনুভব করে না, বিকজ দোয়ার অনুভূতি তার মধ্যে থাকে না। এর সাথে আছে তওবা, ইস্তেগফার এবং দান খয়রাত সাদাকা। আপনি সাদাকা করার প্ল্যানটাও এখানে করতে পারেন, সুন্দর কথা বলাও যেমন সাদাকা, আবার মানুষকে দান খয়রাত করা এটাও সাদাকা। যাই হোক, এরপরে আরও কিছু নিজের মানমর্যাদা বৃদ্ধির জন্য করা যেতে পারে, সেটা হচ্ছে কোরআন বুঝে বুঝে পড়া। কোরআন এতটাই ইমপ্রেসিভ যে আপনি বোঝার সাথে সাথে দেখবেন যে কোরআনের কিছু কিছু জায়গা আপনি যখন পড়বেন আপনার অন্তরটা উদ্বেলিত হচ্ছে, প্রকম্পিত হচ্ছে, আপনার কখনো কখনো পশম খাড়া হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো বুঝতে হবে। ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল্লাহ মাখরাজা ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কোরআনের এরকম ইমপ্রেসিভ বহু আয়াত রয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। রিজিকের ধান্দায় মানুষ কী না করতে পারে পৃথিবীতে, কী না অন্যায় সে বর্জন করেছে রিজিকের ধান্দায়, তাই না? পৃথিবীর সমস্ত অন্যায় আসলে এই রিজিকের ধান্দাতেই করা হয়, কিন্তু মোমেন সেটা করবে না, মোমেন আল্লাহকে ভয় করবে, কারণ আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার এবং তাকে রিজিক দেওয়ার। পৃথিবীতে অনেক মানুষ মজলুম অবস্থায় দিন গুজরান করছে, তারা যেন হতাশ না হয় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জালিমরা যা করছে তোমরা ভেবো না যে আল্লাহ সে সম্পর্কে গাফেল, তিনি তাদেরকে এমন একদিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন সকলের দৃষ্টি কেড়ে নেওয়া হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। অতএব পৃথিবীতে কোনো মজলুম মানুষ যেন এটা ধারণা না করে যে সে অসহায়, তার সহায় কে? আল্লাহ তার সহায়। আল্লাহর যার সহায় সে কখনো অসহায় নয়। এই যে চিন্তাভাবনাগুলো, মুসলিমদের শক্তির জায়গা এটা। এই জন্য ইমান, তাওয়াক্কুল, দোয়া এগুলো মুসলিমদের শক্তির জায়গা। যখন শেষ দশকটা আপনারা কাজে লাগাবেন, আপনি অত্যন্ত শক্তিশালী, সমৃদ্ধ, বলিয়ান এক মুসলিমে পরিণত হবেন। বাট আপনাকে পথটা জানতে হবে। খেলেই কি শক্তিশালী হওয়া যায় বলেন? আপনার ডায়েটটা যদি সুষম না হয়, ব্যালেন্সড ডায়েটটা যদি না হয়, তাহলে কিন্তু খাদ্য আপনাকে কোনো উপকার দেবে না। খাদ্য আপনাকে দেবে একরাশ রোগ আর ব্যাধি দেবে, তাই না? ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিংবা এমন খাদ্য খেলেন যেটা খেলে আপনার কিডনি হয়তো ডিস্টার্ব করা শুরু করলো। এভাবে খাদ্যের সঠিক ব্যবহার না হলে, যে খাদ্য আপনাকে শক্তি যোগান দিত, আপনার রক্তের শ্বেতকণিকা কিংবা লোহিত কণিকা তৈরি করতো, সেটা কিন্তু আপনার বিরুদ্ধেই কাজ করবে। যদি সেটা হালালান তৈয়েবান না হয়, তাহলে ভালো মানুষ হতে পারবেন না আপনি, হালালান তৈয়েবা হতে হবে। তো এই বিষয়গুলো মনে রাখবেন যে সব কিছুর সঠিক ব্যবহার, সঠিক মাত্রায় ব্যবহার
তাহলেই আসলে ভালো বলিয়ান মুসলিম হওয়া যাবে। আমরা শেষ দশকের এই ইবাদতগুলো যদি করতে পারি তাহলে আশা করছি যে আমরা হয়তো ভালো মুসলিম হতে পারব। শেষ দশকে অনেকের জন্য সুযোগ আছে উমরা করার, যারা এখন মক্কায় অবস্থান করছেন বা তার পাশে অবস্থান করছেন তারা উমরা করতে পারেন, কারণ উমরা রমাদানে একটা হজের সমপরিমাণ সওয়াব বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজের সমপরিমাণ সওয়াব। এভাবে দান খয়রাতও বাড়িয়ে দিতে পারেন। শেষ দশকের ইবাদতের গুরুত্ব অন্য দশকের চাইতে অনেক বেশি, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী থেকে আমরা পেলাম। অতএব এমন কাজ করবেন না যাতে আফসোস করতে হয়। আফসোস কিভাবে করে যারা সুযোগ হারিয়েছে, তাদের বহু দৃষ্টান্ত কোরআন আমাদের সামনে তুলে ধরেছে। সূরা জুমারের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আন তাকুলা নাফস ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। মানে মানুষ এই সময় এসে যাওয়ার আগেই বা এই আফসোস করার আগেই যেন সময়টাকে কাজে লাগায়, দিন এবং ইবাদতের মধ্যে সে যেন অবস্থান করে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে এ কথা বলার আগেই কোনো ব্যক্তি যে হায় আফসোস, আমি আল্লাহর ব্যাপারে যে ত্রুটিটা করেছিলাম, যে ঘাটতি করেছিলাম, সেজন্য আজকে আফসোস, এই কথা বলার আগেই যেন আমরা সময়কে কাজে লাগাই। এটাই হচ্ছে আসলে শেষ দশকের বক্তব্য। সর্বশেষ আরেকটি বিষয়, সেটি হচ্ছে শেষ দশক আমাদেরকে কিন্তু আরও অনেক তারবিয়াত দেয়। ইমানি তারবিয়াত, ইবাদতের তারবিয়াত, এর পাশাপাশি আমাদের আখলাকের তারবিয়াত দেয়, যেটাকে অনেকে সফট স্কিল বলেন। এখন আমাদের অনেকের সবর নাই, তাই না? অনেকে ধৈর্য ধারণ করতে পারি না, বিনয় নাই, অনেকে অনেক অহংকারী, নিজেকে অনেক বড় জায়গায় আপনি কল্পনা করেন, অন্যদেরকে খুব ছোট আকারে দেখেন। শেষ দশক কিন্তু আমাদেরকে সুন্দর আখলাকে তারবিয়াত দেয়, যেন আমরা সবরের উপরে তারবিয়াতটা পাই, এডুকেশনটা পাই, যেন আমরা বিনয়ী হতে পারি, যেন আমরা নিজেকে বরং ছোট মনে করি, নিজের জায়গাটা যদি নিজেকে আমি অনেক বড় মনে না করি তাহলে দেখবেন যে তখন অন্যদের সাথে বিনয়ী ব্যবহার করা সম্ভব। অনেক মানুষকে আমরা দেখি যে তারা আল্লাহর সৃষ্টির মধ্যে নিজেকে আত্ম অহংকারী এবং আত্মম্ভরী করে তুলেছেন, ফলে তারা মানুষকে কষ্ট দিয়ে থাকেন, তুচ্ছ করে থাকেন, অপমান করে থাকেন, লাঞ্ছিত করে থাকেন। অথচ সত্যিকার অর্থে আমরা কেউই বড় নই, সবাই খুব ছোট। যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ব আমাদের কাছে বড় হবে তখনই দেখা যাবে যে আসলে আমরা কত ছোট, কত অসহায়, আমাদের ক্ষমতা কত সীমিত, আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই সত্তা যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ফাআলু লিমা ইউরিদ। অতএব এই যে আখলাকি তারবিয়া, আসুন শেষ দশকে আমরা সেটাও অর্জন করার চেষ্টা করি। যারা এতে কাফে আছেন তারা ধৈর্যের সাথে প্রত্যেকের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন, নিজের অধিকার চেয়ে অন্যের অধিকারকে প্রাধান্য দেবেন, এবং এখানেও আখলাকের একটা চমৎকার দৃষ্টান্ত আপনারা স্থাপন করবেন, আমরা সে আশা করছি এবং সেই নসিহা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুযলামুন। সেই দিনকে ভয় করুন যেদিন আল্লাহর কাছে আপনাদের ফিরে যেতে হবে, তারপর প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছিল, যে সকল কাজ করেছিল, সেটি পূর্ণ মাত্রায় ফিরে পাবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহর পক্ষ থেকে এ হচ্ছে কোরআনের একদম শেষ দিকের একটি আয়াত। কেউ কেউ বলছেন এটাই শেষ আয়াত যেটি নাজিল হয়েছিল সূরা আল বাকারার মধ্যে, যেটি আছে 281 নম্বর আয়াত। আসুন আমরা নিজেদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করি। শেষ দশকের এই প্রস্তুতি, এই সুযোগ গ্রহণ মূলত শেষ দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা সামি'তুম ফাস্তাগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গাফুরুর রহীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। الحمد لله رب العالمين، وعد المتقين بالعتق من النيران والفوز بالجنان،
ووعد الكافرين بالعذاب الأليم والخلود في دار الهوان. والصلاة والسلام على الرسول الكريم محمد بن عبد الله الذي علم أمته كل خير ووجههم إلى كل خير، صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، সম্মানিত উপস্থিতি, রমাদানের এই চমৎকার বরকতপূর্ণ সময়ের মধ্যে পৃথিবীর মানুষ তো আরও নানা রকম হিসেব নিকেশ করে, আর আমাদের এই এলাকার বাংলা সনটাও এই এলাকারই ঐতিহ্য, কৃষ্টি কালচার, এতে কোনো সমস্যা নেই। বাট একটা বিষয় আছে, সেটা হলো নববর্ষ পালন কিংবা এই পালনকে ঘিরে আমাদের দেশে যা হচ্ছে অথবা আমাদের সমাজে যা হচ্ছে সেটা কতটা ইসলাম অ্যালাউ করে, এটা নিয়ে ভাবতে হবে আমাদের। আল্লাহর সৃষ্টি হিসাবে অবশ্যই আখিরাতমুখী চিন্তা যাদের কাছে প্রাধান্য পায় তারা অবশ্যই এটা বলবেন যে ইসলাম যেটা অ্যালাউ করে শুধু ততটুকুর মধ্যেই থাকবেন, যেটা অ্যালাউ করে না সেটা কিন্তু আমাদের তরক করতে হবে, তা না হলে আখিরাত নষ্ট হয়ে যাবে। দুনিয়ার এই সাদ আল্লাহদের জন্য কি আমরা কেউ আখিরাত নষ্ট করতে আগ্রহী নাকি? অবশ্যই না। সেই হিসাবে আমাদেরকে এটা একটু দেখতে হবে, ইসলামে উৎসব কয়টা, যদি আমরা সেটাও একটু বিশ্লেষণ করি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন মদিনাবাসীদের প্রাচীন দুটো উৎসব রয়েছে। এই দুটো উৎসব কি কেমন, এটা স্বরূপটা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেটা জেনে নিলেন এবং জানার পরে দেখলেন যে এটা পৌত্তলিক উৎসব, এটা হলো পৌত্তলিক উৎসব। তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৌত্তলিক উৎসবের চাইতে আরও সুন্দর দুটো উৎসব দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন, এখন থেকে তোমরা সেই দুটো উৎসবই পালন করবে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তাহলে এই উৎসবের বাইরে আসলে ইসলামে আর কোনো উৎসব নেই। সুতরাং সে দৃষ্টিকোণ থেকে যদি আমরা নববর্ষ পালনের উৎসবটাকে দেখি তাহলে আমাদের সমস্ত স্কলাররা 1400 বছর ধরে বা তারও সময় থেকে সবারই একই কথা যে উৎসব শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এর বাইরের নববর্ষ উৎসব বলতে কিছু নেই। ফলে এই যে হিজরি সাল, তাই না, এটা তো অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা হিস্ট্রি, ইতিহাস মুসলিমদের ইতিহাসে, কিন্তু সেটা নিয়েও তো আমরা কোনো উৎসব পালন দেখি না। নবী সাল্লাহ সাল্লাম যখন হিজরত করলেন এবং হিজরতের সময় পরবর্তীতে এটা গণনা শুরু করলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তারা কি কখনো মানে এই কাজটা করেছেন যে দেখো হিজরত আমাদের জন্য একটা আশীর্বাদ, ফলে এখন থেকে তাহলে আমরা হিজরি নববর্ষ পালন করি? আছে এরকম কিছু? এরকম কিছু নেই। আসলে নববর্ষ পালনের এই বিষয়টার ব্যাপারে আমাদের কাছে আসলে স্পষ্ট যে ইসলামের মধ্যে নববর্ষ পালন, নববর্ষ উপলক্ষে উইশ করা, অনেকে বলে উইশ করার তো খারাপ কি, কারণ আপনি নববর্ষের সাথে মানুষের কল্যাণ অকল্যাণের কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখতে হবে। কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সেটাকে ফোকাসটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো এসছে অন্য কৃষ্টি কালচার থেকে। এখন আমাদের অনেক মডারেট মুসলিম ভাই বোনেরা তৈরি হয়েছেন যারা হয়তো ভাবেন যে না আপনারা একটু কঠিন কথা বলেন। কঠিন আর সহজ ব্যাপারটা বোঝার জন্য আসলে আমাদেরকে কোরআন হাদিস মুখী হতে হবে। যদি আমরা সত্যিকার মুসলিম হতে চাই তাহলে দেখতে হবে যে কোরআন যেটা অ্যালাউ করেছে সেটাই সঠিক, যেটা অ্যালাউ করেনি সে ধরনের কোনো কৃষ্টি কালচার যেটা অন্যদের থেকে এসেছে সেটা আমরা নিতে যাব না। যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেননি, তিনিও তো হিজরতের পরে কত বছর বেঁচেছিলেন? 10 বছর বেঁচেছিলেন, তাই না? তিনি তার হিজরি সাল নিয়ে কখনোই কথা বলেননি এবং সেটাকে উদযাপনের জন্য কোনো নির্দেশনা দেননি। এবং তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন সেই নবুয়তের দিনটাও তো চিহ্নিত ছিল, তাই না? সেটাও কি তিনি পরিপালন করেছিলেন, উৎসব করেছিলেন? আমাদের যে কেউ তো এখন নিজের যে কোনো কিছু উৎসব করে, দেখেন একটা বাচ্চা হয় প্রতি বছর তার জন্মদিন পালন করে, বিবাহ হয় প্রতি বছর বিবাহবার্ষিকী পালন করে, হয়তো মানে আমাদের সমাজে তো একটাই বিবাহ, প্রতি বছর বিবাহ পালনের মধ্যে নতুন করে বিবাহের একটা
হয়তো আনন্দ উল্লাস খুঁজে পাওয়া যেতেও পারে কারো কারো কাছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিবাহবার্ষিকী পালন করেননি এবং তিনি তার কোনো সন্তানের জন্মবার্ষিকীও পালন করেননি, মৃত্যুবার্ষিকীও পালন করেননি। এই জিনিসগুলো আসলে ইসলামের সাথে যায় না। এখন অনেকেই একটু রিয়্যাক্টিভ হয়ে যান, কারণ তিনি ইসলামী বক্তব্যগুলো মানার জন্য প্রস্তুত নন, এই জন্য রিয়াকশানটা দেখান। আর যারা কোরআন সুন্না মানার জন্য শতভাগ প্রস্তুত, তারা যদি এত বছর যাবৎ যাই করে আসুক না কেন, তাদের জন্য এগুলো তরক করা কোনো কঠিন ব্যাপার নয়। বলা হচ্ছে যে মুসলিমরাই নববর্ষ এটা শুরু করেছে এবং তারাই নববর্ষ পালন করেছে। কিন্তু নববর্ষে পেঁচা বা বিভিন্ন মুখোশধারী এই যে জিনিস একটা যাত্রা বের করা হয়, তাই না? এটা কখন হয়েছে বলেন? কোনো কালে হয়েছিল? অবশ্যই হয়নি। এই যে কালচারগুলো কিংবা নববর্ষকে কেন্দ্র করে যে ফ্রি মিক্সিং, যে আরও নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাজনা বাদ্য ইত্যাদি, কোনোটাই কিন্তু ইসলামের সাথে যায় না। অতএব আজকের এই শেষ দশকের এই জায়গা থেকে আমি আপনাদেরকে নসিহা করতে চাই যে শেষ দশক আমাদেরকে আসলে, একটু আগে যেটা বললাম, আমাদেরকে ভালো মুসলিম করার জন্য আসলে এসেছে। পরিপূর্ণভাবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যে কোনো ধরনের ভুল বিভ্রান্তি পাপ করাপশন থেকে মুক্ত সেরকম মানুষ তৈরি করার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। সুতরাং একই সাথে দুরকম করা যায় না। আমাদের মুসলিমদের মধ্যে এখন অনেকের মধ্যে চেতনাটা কাজ করে যে আমি ইসলাম ততটুকুই মানব যতটুকু আমার জীবনযাত্রার সাথে যায়, ম্যাচ করে। কিন্তু ইসলাম এটা বলেনি। ইসলাম বলেছে আপনি আপনার জীবনযাত্রার ততটুকুই পরিপালন করতে পারবেন যেটা ইসলামের সাথে ম্যাচ করে। এই কায়দাটা মনে রাখবেন, এটা ইসলামের বক্তব্য, তেমন কিছু না, কঠিন কিছু না কি। আপনি সবই করেন, কোনো অসুবিধা নাই, বাট উইদিন দ্য লিমিট অফ ইসলাম, ফি হুদুদিল্লাহ, আল্লাহ যে লিমিটটা ফিক্স করে দিয়েছেন তার মধ্যে থাকেন, বাস। আপনি আনন্দ উল্লাস করতে কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী, প্রিয়তম স্ত্রী আয়েশাকে আনন্দ উল্লাসের জন্য কাঁধের উপর দিয়ে উঠিয়ে দিয়েছেন ঈদের দিন, তাই না? যে বাচ্চারা বাইরে যে খেলাধুলা করছে সে আনন্দ উল্লাসে যেন তার স্ত্রীও সামিল হতে পারে। ওই ওরা ছিল বালক, তারপরেও তিনি একজন মহিলাকে সেটা দেখার অনুমতি দিলেন। তাহলে ইসলাম তো এগুলো নিষেধ করছে না, বাট মনে রাখতে হবে অন্য ধর্মের, অন্য কৃষ্টি কালচারের অনুসরণ আমাদের ইমানকে নষ্ট করে, আমাদের আখলাককে নষ্ট করে, আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে 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 মানে ইসলামের যে বিধানগুলো আছে সে সবগুলোকে ডিস্টর্ট করে দেয়, নষ্ট করে দেয়। ফলে দেখেন এখন মুসলিমেরা এখন বেপর্দায় চলে, যে পোশাকের কালচার তারা নিয়েছে সেটার সাথে ইসলাম কখনো যায় না। অতএব নসিহা থাকলো যে যা কিছুই ঘটুক নিজের ইমানকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন, পরিবারকে রক্ষা করুন। যে কোনো শিরক, যে কোনো পৌত্তলিকতা, যে কোনো পাপ এবং যে কোনো অন্যায়, যে কোনো দুর্নীতি থেকে নিজেকে রক্ষা করুন, এটা ইসলামের মহান শিক্ষা। রমাদান এমনই ভালো মানুষ তৈরি করার জন্য আসলে এই প্রোগ্রাম নিয়ে আমাদের কাছে এসেছে। পরিশেষে আরেকটি আবেদন আপনাদের কাছে রাখতে চাই, সেটি হলো আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান যেদিন থেকে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সমাজের যাবতীয় কল্যাণের কাজেই চেষ্টা অব্যাহত রেখেছে, কি শিক্ষামূলক, কি সামাজিক, কি হেফস অথবা দাওয়াতি কর্মকাণ্ড, সব জায়গায় রোল প্লে করার চেষ্টা করছে। এখানে আপনারা জানেন বাদ ফজর থেকে এসা পর্যন্ত বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ড রয়েছে, তাহফিজুল কোরআনের ক্লাস রয়েছে, হেফজুল কোরআন এর যে মুসহাফ সেটা ছাপানোর প্রকল্প রয়েছে, এবং বিভিন্ন জাকাত ফান্ডের মাধ্যমে দুস্থ এবং অনাথ ব্যক্তিদের সাহায্যের জন্য এখানে কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আপনারা এ সমস্ত কর্মকাণ্ডে সামিল হবেন, এটা আমাদের আহ্বান। এর মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের উভয় কল্যাণই আমরা সবাই প্রাপ্ত হব, সমাজ আলোকিত হবে, আখেরাতও আলোকিত হবে ইনশাআল্লাহ। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, জান্নাতের আশা আমরা করতে পারবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। পরিশেষে এতটুকুই বলবো যে আসুন
শেষ দশকের যে আহ্বান সেটা থেকে নিজেকে আমরা যেন গুটিয়ে না নেই, যে কথাগুলো বলা হলো সেগুলোর আলোকেই যেন আমরা নিজেদের আত্মগঠন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন যদি আমরা কোনো ভুল করে থাকি। আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন। আমাদের দৃঢ় মনোবলের সাথে, তাওয়াক্কুলের সাথে, পূর্ণ ঈমানের সাথে সিয়াম কিয়াম সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন। ইবাদত সম্পন্ন করার তৌফিক দান করুন এবং সবসময় তওবা ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে পাপমুক্ত করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দিন। আমাদের সবার হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিন এবং সমাজের মধ্যে যে নানা ফিতনা, নানা পাপ, দুর্নীতি, অন্যায়, অবিচার এসব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করুন। আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। যারা বিভিন্ন অগ্নিকাণ্ডে শিকার হয়েছে আল্লাহ তাআলা তাদেরকেও রক্ষা করুন। সবর করার তৌফিক দান করুন। যে ক্ষতি তারা ইতিমধ্যে ক্ষতির মুখোমুখি হয়েছে আল্লাহ তাআলা তাদের সে ক্ষতি দুনিয়া আখেরাতে পুষিয়ে দিন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু।